বাগধারা বিষয়ে এটি হলো চতুর্থ নম্বর পর্ব। তাই এই চতুর্থ পর্বে এবং আগের ভিডিওতে যে সকল বাগধারাগুলো আলোচনা করা হয়েছে সবগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, তাই সেইগুলি পেতে গেলে আমার প্লে লিস্টে গিয়ে সেখান থেকে আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। আর একটা কথা বলতে হচ্ছে যে এই বাগধারাগুলো অবশ্যই আপনারা খাতাতে লিখে সেগুলোকে মুখস্থ করবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, প্রশ্ন থাকলেই আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আজকের বাগধারার প্রথম বাগধারা হলো অষ্টরম্ভা অর্থাৎ ফাঁকি। অহিনকুল সম্পর্ক চিরশত্রুতা, আঁতে ঘা স্বার্থে আঘাত লাগা, আকাশ কুসুম অবাস্তব কল্পনা, 18 মাসে বছর দীর্ঘসূত্রতা। আকাশ থেকে পড়া, না জানার ভান করা বা জেনে অত্যন্ত অবাক হওয়া, আষাঢ়ে গল্প অবিশ্বাস্য গল্প, উত্তম মধ্যম প্রচণ্ড প্রহার, উভয় সংকট দুদিকেই বিপদ। পরবর্তী বাগধারা, কলুর বলদ অন্যের স্বার্থে চালিত, কাঁচা পয়সা হঠাৎ উপার্জিত প্রচুর টাকা, কান কাটা তা নির্লজ্জ কেউ কেটা, এর বাগধারা হলো গণ্যমান্য। পরবর্তী বাগধারার দিকে আমরা আসছি, এগুলো কেঁচে গণ্ডুস, কুড়ের বাদশা, গদাই লস্করি চাল, গভীর জলের মাছ। কেঁচে গণ্ডুসের বাগধারা হলো নতুন করে শুরু করা, কুঁড়ের বাদশা অত্যন্ত অলস, গদাই লস্করি ধীর গতি বা অলস, গভীর জলের মাছ অত্যন্ত চাপা ও ধুরন্ধর লোক। গোড়ায় গলদ ঘোড়ার ডিম, চক্ষুশূল চাঁদের হাট, এর বাগধারা হচ্ছে গড়ায় গলদের শুরুতেই ভুল। ঘোড়ার ডিম এর বাগধারা হলো অলিক বস্তু বা অলিক পদার্থ, চক্ষুশূল অপ্রিয় ব্যক্তি, চাঁদের হাট বহু গুণীজনের একসঙ্গে সমাবেশ যা হলো চাঁদের হাট। পরবর্তী বাগধারা, চুনো পুটি, চোখের চামড়া, চোখে সর্ষে ফুল দেখা, ছেলের হাতে মোয়া। চুনো পুটি যার বাগধারা হলো নগণ্য ব্যক্তি, চোখের চামড়া চক্ষু লজ্জা, চোখে সর্ষে ফুল দেখা অসহায় অবস্থা, ছেলের হাতে মোয়া অতি সহজে পাওয়া যায় এমন জিনিস। পরবর্তী বাগধারায়, জোগা খিচুড়ি, জলের আলপনা, ঝাঁকের কই, টই টুম্বর। জগা খিচুড়ি যার বাগধারা তালগোল পাকানো, জলের আলপনা ক্ষণস্থায়ী, ঝাঁকের কই নিন্দার্থে এক শ্রেণীভুক্ত, টই টুম্বর পরিপূর্ণ। হিতে বিপরীত, ভালো করতে গিয়ে খারাপ। রফা নিষ্পত্তি মানে মীমাংসা, জিলিপির প্যাঁচ, কুটিল বুদ্ধি। খুবই ভালো বাগধারা এবং খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং মুখস্থ করবে। মিছরির চুড়ি, মিছরির চুড়ি হচ্ছে মিষ্টি কথায় চাবুক, মুখের কথা তা সহজ কথা, মামা বাড়ির আবদার অযৌক্তিক দাবি, বুকের পাটা সাহস। পুকুর চুড়ি বড় রকমের চুড়ি, নয়নের মণি অত্যন্ত আদরের, দু মুখ সাপ, দু জনের কাছে দু রকমের, যার বাগধারা দু মুখ সাপ। বালির বাঁধ এর বাগধারা হলো ক্ষণস্থায়ী বস্তু। পরবর্তী অর্থাৎ 41 নম্বর বাগধারা হলো দু নৌকায় পা অর্থাৎ দুদিক বজায় রাখার চেষ্টা। সমাপ্ত, এখানেই শেষ হলো। প্লিজ ভালো লাগলে শেয়ার লাইক করতে ভুলবেন না।